আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, শায়খ, আমার বারবার অজু করার পরও বায়ু নির্গত হয়, এখন জামাতে সালাত আদায় করার সময় আমার করণীয় কি? জবাব, যে ভাই প্রশ্ন করেছেন তিনি অসুস্থ। মানুষের দুই ধরনের অসুস্থতা হয়, কারো কন্টিনিউ সর্বদায় পেশাব নির্গত হতে থাকে, কারো বায়ু নির্গত হতে থাকে, বিশেষ করে রুকুতে যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময়। রোগজনিত কারণে এটি বেশি ঘটে। তো প্রশ্ন হলো, বারবার উজু করার পরেও, মানে একাকী হলে হয়তো তিনি শুরু করছেন, ভেঙে যাচ্ছে, উজু করতেছেন, কিন্তু জামাতে হলে তো ইচ্ছামতো বের হতে পারছেন না, তাহলে কি করবেন? জবাব, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন নাই, এটি আপনার জন্য অসাধ্য হয়ে গেছে, সাধ্যের বাইরে হয়ে গেছে। সুতরাং আপনার করণীয় হলো, প্রথমে আপনি সুন্দরভাবে ওযু করে সালাত শুরু করবেন, একাকী হোক অথবা জামাতে হোক। এরপরে যদি আপনি অপারগ অক্ষম হয়ে যান, ওযু ধরে রাখতে পারছেন না, বায়ু নির্গত হচ্ছে, আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনি সেভাবেই সালাতকে সম্পন্ন করবেন, পরবর্তী সালাতের জন্য আবার আপনি ওযু করবেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আল্লাহ এমন অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন।